আসসালামু আলাইকুম। তো কি অবস্থা সবার? আশা করি সকালে ভালো আছেন। আজকে আমি দেখাবো খুব সিম্পল একটি বিষয়, যারা অনেকে এটা পারতেছেন না, তার জন্য আমি এটা ভিডিও আঁকড়ে নিয়ে আসলাম, ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করা। এবং এটা খুবই সহজ, আমি সহজে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা আপনাদের যে পেজটাতে বা প্রোফাইলটি, সরি, প্রোফাইলের মধ্যে পাসওয়ার্ড বা অ্যাডমিন আইডিতে চেঞ্জ করবেন, সেটাতে চলে আসবেন। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন থ্রি লাইন যে মেনু, এটা চাপ দিবেন। এতে চাপ দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন সেটিং নামে যে অপশনটি, সেটিংয়ে চাপ দিবেন। ঠিক আছে, সেটিংয়ে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস নামে যে অপশনটি, আপনারা পার্সোনাল ডিটেলসে কিন্তু চাপ দিবেন। আমি আবারও দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস, অর্থাৎ উপরের যে অপশনটা এটাতে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে একটু নিচের দিকে যদি আসেন তাহলে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এর মধ্যে আপনি চাপ দিবেন। একদম ইজি কিন্তু। তারপর দেখতে পাচ্ছেন চেঞ্জ পাসওয়ার্ড, এখান থেকে আপনি আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, যারা পেজ এবং প্রোফাইলে কাজ করেন তারা কিন্তু এখান থেকে টু স্টেপ ভেরিফিকেশনটা অন করে নেবেন। ঠিক আছে, এটা পরবর্তী আপনি দেখাই দিব, হয়তো পারেন সবাই। চেঞ্জে চলে আসে আমরা, যেটা মূল কাজ আমাদের, চেঞ্জ পাসওয়ার্ডে চাপ দিবেন। দেওয়ার পরে আপনি ফেসবুকে আবারও চাপ দিবেন। দেখতে পাচ্ছেন এখানে যে উপরে অপশনটি দেখাচ্ছে সেটা, অর্থাৎ এটাকে বোঝানো হচ্ছে আপনি যদি পুরাতন পাসওয়ার্ডটি মনে থাকে তাহলে উপরে দিবেন, এবং নিউ পাসওয়ার্ড নামে নিচেরটাই একটা পাসওয়ার্ড দিবেন। অর্থাৎ আমার উপরের পাসওয়ার্ডটা কিন্তু মনে নেই, অর্থাৎ আমার এই পেজের যে প্রোফাইলের যে পাসওয়ার্ড রয়েছিল ওটা আমি ভুলে গেছি। এই জন্য আমি কীভাবে চেঞ্জ করি আপনার দেখাচ্ছি। যাদের মনে আছে তারা চেঞ্জ করতে চাচ্ছেন, তারা উপরে আপনার পুরাতন পাসওয়ার্ডটা দিবেন। তারপর নতুন যে পাসওয়ার্ডটি দিতে চান, 8 সংখ্যার হতে হবে অবশ্যই, একটু বড় হলে বা একটু কঠিন দিবেন, সাথে কয়েকটা অক্ষর মেসেন করবেন। ঠিক আছে, তারপর নিচে দেখতে পাচ্ছেন নিচে প্রথমে ওল্ডটা দিবেন, পুরাতনটা, তারপর নতুনটা দিবেন, তারপর আবার নতুনটা দিবেন, দুইবার দিবেন। ঠিক আছে, তারপর কিন্তু সেভ চেঞ্জ দিলে আপনার পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে। এবং যারা ভুলে গেছি পাসওয়ার্ড তাদের জন্য কি করেন, তারা দেখতে পাচ্ছেন যে ফরগেট ইউর পাসওয়ার্ড, এটা চাপ দিন। ঠিক আছে, আমি কিন্তু এখানে দেওয়ার পরে একটু সময় লাগতে পারে আপনাদের। এখানে দেখতে পাচ্ছেন ট্রাই অ্যানাদার ওয়ে, এখানে চাপ দিবেন। দেওয়ার পরে আমি কিন্তু আমার এই ফেসবুকে কয়েকটা জিমেল এড করে রেখেছিলাম এবং সেই জিমেলে কন্টিনিউ করব। ঠিক আছে, অনেকের এখানে নাম্বার আসতে পারে, আপনারা নাম্বারে কন্টিনিউ করবেন, করলে ওই নাম্বারে একটা কোড পাঠানো হবে। দেখতে পাচ্ছেন আমার এখানে দেখাচ্ছে যে আমার এই জিমেলে একটা কোড পাঠানো হয়েছে, সেই কোডটা দেওয়ার পরে কিন্তু তারা পাসওয়ার্ড চেঞ্জের অপশন দেখিয়ে দিবে। আমি আমার জিমেলটা চেঞ্জ করতেছি, ঠিক আছে, চেক করতেছি, কিন্তু জিমেলে যে আসা কোডটি দিয়ে দিলাম এবং কন্টিনিউতে চাপ দিলাম। ঠিক আছে, এবার দেখেন নিউ পাসওয়ার্ড নামে কিন্তু একটা অপশন চলে আসছে। এবার আমি চাইলে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো অথবা স্কিপ করতে পারবো। আমার এইটা পাসওয়ার্ড আমার চেঞ্জ করার কোনো দরকার মনে করছি না। এখান থেকে যদি আপনি নতুন একটা পাসওয়ার্ড দিন এবং কন্টিনিউ দিন তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে এটা পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, আমি এখানে স্কিপ করে দিলাম। তো এভাবেই আপনারা ফেসবুকের পাসওয়ার্ড কিন্তু চেঞ্জ করতে পারবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, ভালো থাকবে।